কালকে কলকাতা থেকে ফিরে পুরোপুরি টায়ার্ড হয়ে গেছিলাম যার জন্যে আর কালকেই এই বিষয়টি বলা হয়নি দেখেছি তো কালকেই জেনেছি তো কালকেই আর জিদ্দার খবর বলে কথা সেটাকে নিয়ে না কথা বললে হয় হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এই চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা জিদ্দার খবর মানুষ আসছে এবং তাহলে কি মানুষের গানে অলরেডি আমরা সোনু নিগমজির কণ্ঠ শুনতে পেতে চলেছি এইরকম একটা মারাত্মক খবর কিন্তু সামনে উঠে এসেছে সেগুলোর বিষয়ে তো আলোচনা করবই তার আগে বলি মানুষে কিন্তু একটা স্যাড ট্র্যাকও হয়তো থাকতে পারে এবং ওই স্যাড ট্র্যাকটাই হয়তো সোনুজি গাইতে পারেন এবার বিষয় হচ্ছে সেটা জাস্ট আমার ভাই প্রেডিকশন বা আমার ধারণা এটা কোনো আপ আপডেট না বা আমি ভিতরকার ইনসাইডার আপডেট পেয়েছি এমনটাও কিন্তু নয় বন্ধুরা তাই এরকমটা বলা এক মানে ঠিক হবে না আমি তোমাদেরকে মিথ্যা কথা কেন বলব আমি দিন মিথ্যে কথা বলিনি কাউকে কোনো দিন যে এটা হবে এটাই আমি ইনসাইডের মিথ্যে কথা জানতে পেরেছি এরকম হয়নি আমি যেটা জানতে পেরেছি তখন সেটা বলেছি পরিষ্কার কথা তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে জিৎ দা কিন্তু জিৎ সৌর নিগম জি একসাথে কাজ করার একটা সম্ভাবনা বলা যেতে পারে একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হচ্ছে সেই বিষয়টা হচ্ছে তার আগে বলি মানুষের কিন্তু অলরেডি একটা ট্র্যাকের কথা মনে আছে তো যেটা মানে ব্যাংককে শ্যুট হচ্ছিলো সম্ভবত সুস্মিতা চ্যাটার্জির সাথে জিদ্দাকে দেখা যাচ্ছিল হাতটা এরকমভাবে ছিল জিদ্দার এবং মুখটাতে একটা লাভ সাইন দেওয়া ছিল তো ওই ওই গানটার কথা মনে আছে তো ওটা যেখানে ওখানে শ্যুট হচ্ছিলো তো ওই গানটা কিন্তু একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে সম্ভবত সুস্মিতা চ্যাটার্জির সাথে এবং জিদ্দা এবং সুস্মিতা চ্যাটার্জি কিন্তু মানে কাপল হিসেবেই হয়তো থাকবেন তো বন্ধুরা যে আপডেটটা উঠে আসছে বা যে জায়গাটা উঠে আসছে যে কারণে কিন্তু এত কথা উঠছে সেটা হচ্ছে স্যাভিদা বন্ধুরা স্যাভিদা কিন্তু কিছুক্ষণ আগে কিছুক্ষণ মানে সামথিং সেপ্টেম আগস্ট আগস্ট মাসের ছয় সাত তারিখ করে সে একটা পোস্ট করে যে অ্যানাদার ওয়ান উইথ সোনুজি এই জিনিসটা সে পোস্ট করে তো এটা একটু তোমাদেরকে দেখাই পাশে তাহলে তোমরা আরও বিষয়টাকে ক্লিয়ার করে বুঝতে পারবে যে অ্যানাদার ওয়ান সোনুজি দিয়ে এই ছবিটি উনি পোস্ট করেন এবার দেখো তারপরে কিন্তু সাবিদা কোনো কাজ করেনি এবার এটা হতেই পারে যে সাবিদার কোনো বলিউড প্রজেক্ট সেটাও হতে পারে সেটা নিয়ে কোনো এ নেই বাট একটা ক্ষীণ সম্ভাবনা দেখা গিয়েছে যে মানুষ মানে তার পরের পোস্টটি হচ্ছে সাবিদার মানুষ রিলেটেড দেখো তারপরে মানে ওই পোস্টার পরেই কিন্তু সাবিদার পোস্ট হচ্ছে মানুষ নিয়ে মানুষ এসে কাজ করছে তো আমার মন বলছে যে এটা আমার কেন মানে সবাই ভাবছে বা সবারই একটা মানে মনে হচ্ছে যে জিৎ সোনু নিগমকে কিন্তু আবারও আমরা পেতে চলেছি আর এই জুটিটাকে যদি আমরা পাই তাহলে জাস্ট খেলা ঘুরে যাবে ভাই জিৎ সোনু নিগম কী ভালো গান গান সোনু নিগম মানে উনি ওনার ওনার কণ্ঠ নিয়ে বোধহয় আর আলাদা করে কিছু বলার নেই আমার মনে হয় সারা ইন্ডিয়া সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী ওনার গানের ফ্যান ওনার ওনার ওই ভয়েসের ফ্যান আহা কি ভালো গান উনি গান এবং তার সঙ্গে সঙ্গে যদি জিদ্দার লিপে গানটা হয় তাহলে সেই গান আজ অব্দি ফ্লপ হয়নি এবং জিদ্দার গান আলাদা লেভেলেই ওঠে সেই লেভেলটা রিচ করবে আমি প্রিটি ড্যামশোর তোমাদের আর কি মতামত এই আপডেটটা পেয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চলো বুদ্ধ না আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই